বন্ধুরা, আপনারা যারা আপনাদের ফ্রেন্ডের কাছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ইমোতে মেসেজ করেন, তো মেসেজ করার আগে যে টেক্সটটা আপনারা লিখবেন সেই টেক্সটটার আগে প্লাস এবং পেছনে প্লাস দিয়ে দিন, তাহলেই দেখতে পাবেন একটি ম্যাজিক। হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম বালাটেক এইচডি চ্যানেলের পক্ষ থেকে, সাথে আছি আমি সজীব। সো বন্ধুরা, আজকে হাজির হলাম আপনার অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি ট্রিক্স নিয়ে। জাস্ট আমি আজকে একটা অ্যাপস দেখাবো, এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডের সাথে খুব সুন্দরভাবে স্টাইলিশ টেক্সে মেসেজ করতে পারবেন। তো এটা কীভাবে করা যায় সেটি এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, চলুন শুরু করি। সো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। সো ফার্স্ট যেটা আপনাকে করা লাগবে, গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করা লাগবে। গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে সার্চ দিবেন স্টাইল ইট লিখে। ওকে, এখানে স্টাইল ইট লিখে সার্চ দিলাম, এখানে অ্যাপসটি চলে আসবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। জাস্ট এখানে আমি ওপেন করে আপনাদের দেখাই। তো ওপেন করার পর জাস্ট এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আপনার পারমিশনটা অ্যালাউ করে দিবেন। উপরে দেখতে পাবেন যে অ্যাক্সেসিবিলিটি, এখানে গিয়ে জাস্ট এনাবল করে দিবেন। ওকে, এনাবল করে দেওয়ার পর এখন ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এখানে আর কিছুই করা লাগবে না, আপনি জাস্ট এখন আপনার ফ্রেন্ডের সাথে যে টেক্সট মেসেজ করবেন সেই টেক্সট মেসেজ অপশনে চলে যাবেন। আমি জাস্ট এখানে মেসেঞ্জারটি ওপেন করে আপনাদের দেখাই। ওকে, জাস্ট আমি একটা ফ্রেন্ডের কনভারসেশন এখানে ওপেন করলাম, জাস্ট একটা মেসেজ সেন্ড করব, এখানে হাউ আর ইউ লিখলাম। লেখার পর এখানে শেষে এবং প্রথমে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো, শেষে একটা দিলাম, এবার প্রথমে একটা দিয়ে দেবো। ওকে, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অপশনগুলো চলে আসবে। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফন্টস চলে এসেছে অটোমেটিক। তো আপনি যদি এখানে টেক্সটের প্রথমে এবং শেষে করে দেন সেক্ষেত্রে কিন্তু এই ফন্টগুলো শো হবে। স্টাইলিশ টেক্সট যে কোনো একটা সিলেক্ট করে আপনি ফ্রেন্ডের কাছে সেই রকম টেক্সট সেন্ড করতে পারেন। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে আপনাদের দেখাই কীভাবে কাজ করে। জাস্ট এখানে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখেন কিন্তু এখানে টেক্সটটা চলে আসছে, খুব সুন্দরভাবে শো হচ্ছে। তো এভাবে শো হবে, প্রথমে একটু আপনাকে ওয়েট করা লাগবে, তারপর থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি এখানে চলে আসবে। জাস্ট দেখেন এখান থেকে মেসেজটা সেন্ড করলাম। তো এভাবে কিন্তু আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। তো এখন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনাদের দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে কীভাবে মেসেজ দিবেন। আপনি যদি টেক্সট মেসেজ করতে চান ফোন থেকে ডাইরেক্ট, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। তো এখানেও গিয়ে লিখলাম হ্যালো, লেখার পর এখানে শেষে প্লাস দিব এবং প্রথমে প্লাস দিব। প্লাস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানেও দেখেন চলে আসছে, এখান থেকে আমি টেক্সট এখানে ফন্ট নিতে পারবো যে ফন্টটা আমার পছন্দ। ওকে, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে, প্রথমে একটু দেরি হবে, তারপর থেকে যদি আপনি এখানে টেক্সট লেখেন সেক্ষেত্রে আর দেরি হবে না। এভাবে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের কাছে স্টাইলিশ টেক্সট সেন্ড করতে পারেন। তো আগেও আমি এভাবে এই বিষয়ে রিভিউ দিয়েছিলাম, যেখানে আমি দেখাইছিলাম আপনাদের স্টাইলিশ টেক্সট সেন্ড করার পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে অনেক ইজি। আপনি জাস্ট আপনার যেখানে কনভারসেশন আপনার ফ্রেন্ডের সাথে করতেছেন সেই অপশনে গিয়ে কিন্তু এই স্টাইলিশ টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন এবং স্টাইলিশভাবে আপনার ফ্রেন্ডের কাছে টেক্সট সেন্ড করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদের এই অ্যাপসটি কাজে আসবে। সো এই ছিল আজকের মতো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো, এবং নতুন নতুন আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, হাফেজ।